पुलिस फाइल। সেটা জানার জন্য আপনারা চরম আগ্রহে অপেক্ষা করছেন, কিন্তু মাফ করবেন, এই দৃশ্য আমরা আপনাদেরকে দেখাতে পারবো না। কারণ আপনি যত শক্ত মনেরই মানুষ হন না কেন, এই মর্মান্তিক দৃশ্য দেখলে আপনি সহ্য করতে পারবেন না। তাছাড়া নৃশংস মর্মান্তিক দৃশ্য দেখে আপনাদের মনোযোগ আকর্ষণ করা আমাদের উদ্দেশ্য নয়। সমাজ এবং সংসারের নানা অপরাধ সম্পর্কে আপনাদেরকে সচেতন করাই পুলিশ ফাইলসের মূল উদ্দেশ্য। সেই উদ্দেশ্য মাথায় রেখেই আজ আমরা আপনাদেরকে দেখাবো এক ভয়ঙ্কর অপরাধী মায়ের গল্প, যিনি কিনা নিজের হাতে নিজের 1 বছরের শিশু সন্তানকে হত্যা করেছেন। নিঃসন্দেহে এই অপরাধ ঈশ্বরও ক্ষমা করেন না। দয়া করে আজকের এই পর্বটি মানুষের চোখ দিয়ে দেখে একবার বিচার করুন তো, যে এই অপরাধের দায় কি শুধুমাত্র এই খুনি মায়ের? পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার অন্তর্গত ভবানীপুর গ্রামের এই গৃহবধূর কিন্তু এলাকায় যথেষ্ট সুনাম ছিল। অত্যন্ত গরিব পরিবারের এই মহিলার নাম অনিতা দাস। সম্বন্ধ দেখতে এসে মৃদুভাষী, নম্র, লাজুক অনিতাকে পছন্দ করতে বেশি সময় নেয়নি পাত্রপক্ষ। মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। দেখুন, আমি যা বলি পরিষ্কার বলি। আর বিয়েটা তো অবশ্য আমার ভাই করবে, তার যদি পছন্দ হয় আমার কোনো আপত্তি নেই। কি ঠাকুরপো, পছন্দ হয়েছে বলো না? আচ্ছা বৌদি, একটা মেয়ে কি বাজারে শাকসবজি যে তাকে পছন্দ করে নেব? আমি তো দেখতে আসতেই চাইনি। ও যদি আমাকে বিয়ে করে সংসার করতে পারে তাতে আমার কোনো আপত্তি নেই। না না বাবা, আমার মেয়ে সবার সঙ্গে মানিয়ে চলতে পারে, তোমার কোনো অসুবিধা হবে না। না না, আমি আমার অসুবিধার কথা বলছি না, আপনাদের অসুবিধার কথা বলছি। আমি ডেইলি লেবারে কাজ করি, আমার আয় কিন্তু খুব কম। আপনার মেয়ের সব বায়না কিন্তু আমি মেটাতে পারবো না। ওমা, বায়না করবে কেন? ও কোন বড়লোকের ঘরে মানুষ হয়েছে? আমি তো এই ঘরে অনেক বছর ধরে সংসার করছি। কোন অন্যায় বায়নাটা করেছি জিজ্ঞেস করুন তো? না, অন্যায় বায়না করা যেমন অনুচিত, তেমনি কোনো স্ত্রী যদি স্বামীর কাছে একটু আধটু বায়না করে তাহলে তাতে কোনো ক্ষতি কিছু নেই, কি ঠিক না? তুমি আর বকো না তো, আমরা শুধু বায়না করি না, তোমরা করো না? হাটে হাটে হাড়ি ভাঙিয়ে মেয়ে? থাক থাক থাক, আর হাটে হাড়ি ভেঙো না। তা তোমার দেওরের যখন মেয়ে পছন্দ হয়েছে তখন কথা পাকা করে যাও। হ্যাঁ, আমাদের তো পছন্দ হয়েছে, ওনারা কিছু বলুন। হ্যাঁ হ্যাঁ, আমাদের খুব পছন্দ হয়েছে। আরে আপনার পছন্দ হলে তো হবে না, যার বিয়ে হবে সে বলুক। তুমি যে কি বলো না সত্যি, ও পাঁচজনের সামনে দাঁড়িয়ে বলবে ওর পছন্দ হয়েছে? যা, তাহলে বুঝবো কেমন করে? তোমার আর বুঝে দরকার নেই, যা বোঝার আমি বুঝেছি। কি গো, ঠিক বললাম তো? আমিও বুঝেছি, আমিও বুঝেছি। তাহলে মাসিমা দিন ঠিক করে ফেলুন। না না, ছেলেদের সঙ্গে কথা না বলে তুমি বিয়ের দিন ঠিক করো না। ঠিক আছে, দিনটা না হয় নাই ঠিক করলেন, কিন্তু আপনারা সম্মতিটা দিন, তাহলে আমাদের বাড়ি বাড়ি ঘুরে পাত্রী খুঁজতে হয় না। আর বাড়ির কর্তা তো রয়েছেনি এখানে। কি গো, তুমি কিছু বলছো না কেন? আমি কি বলবো? বারে জামাই পছন্দ হয়েছে কিনা বলো, তারপর তো পাকা কথা হবে। আমার পছন্দ অপছন্দের কি আছে বলো? গরিব বাপ, আমি হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করছি, মেয়ের ভালোভাবে বিয়ে দেওয়ার সম্মতি আমার নেই। শুনুন, আপনারা আপনারা বিয়ের দিন ঠিক করুন, আমার ছেলেরা আছে, ও ঠিক বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলি, শুনুন, আমাদের কিন্তু কোনো দাবি দাওয়া নেই, কোনো টাকা পয়সা আপনাদের দিতে হবে না। আর গয়নাগাটি যতটুকু পারবেন দেবেন, না পারলে দেবেন না। হ্যাঁ, আর আমাদের প্রণামী ট্রণামী কিচ্ছু দিতে হবে না, আপনাদের যে সামর্থ্য আপনারা তাই করবেন। আর বরযাত্রী কতজন? 10-12 জন। হ্যাঁ, 10-12 জন বরযাত্রী আসবে। শুনুন, তবে আপনারা চিন্তা করবেন না, ওর থেকে ভালো ছেলে আমি আমার মেয়ের জন্য আর পাবো না। এখানেই বিয়ে হবে, আমি আপনাদের পাকা কথা দিলাম। আমরা বাড়িতে একটু কথা বলে নিই, তারপর বিয়ের দিন ঠিক করে আপনাদের বাড়িতে যাব। বেশ তো, তবে যা করবেন একটু তাড়াতাড়ি করবেন, হ্যাঁ, বেশি দেরি কিন্তু করবেন না। ঠিক আছে, তাহলে আজ আমরা উঠি। এই মাসে কি কথা, উঠবেন কি? একটু মিষ্টি মুখ করুন। ও মিষ্টি? হ্যাঁ, কথা যখন হয়ে গেল তখন আর মিষ্টি মুখ করতে ক্ষতি কি? বাবা, আমি বলছিলাম কি, বিয়েটা যখন দিতেই হবে তো দেরি করে লাভ কি? হ্যাঁ, সেই কথাই তো আমি তোর বাবাকে বলছি, তো উনি খরচের চিন্তায় মরছে। খরচা? আরে খরচা এখন বিয়ে দিলেও হবে, পরে দিলেও তো হবে। আপনারা থাকতে থাকতে মেয়ের বিয়েটা দিলে মেয়ে একটু স্বামীর ঘরে যেতে পারে। তার মানে আমরা মরে যাবার পর তোমরা বিয়ে দেবে না, তাই তো? বাবা, ব্যাপারটা তা নয়, তোমরা তো দেখে যেতে পারবে না। হ্যাঁ সত্যিই তো, মেয়েটার বিয়ে দিয়ে যেতে না পারলে আমরা তো মরেও শান্তি পাবো না। আমাকে বোঝাতে হবে না, তোমার এই বড় ছেলে যে একটা জ্ঞান দিচ্ছে, তাকে জিজ্ঞেস করো তো সে বোনের বিয়েতে কত টাকা দেবে। আপনার বড় ছেলে তো তাও বোনের বিয়েতে এগিয়ে এসেছে, আর আপনার অন্য ছেলেরা সব শুনে কাজের অজুহাত দিয়ে সরে পড়েছে। অজুহাতে কি আছে বাবা? জানে না আমাদের অবস্থা? এমনি নিজের সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছি, তারপর বোনের বিয়ে কিভাবে দেবো? আর তাছাড়া যার যতটুকু ক্ষমতা সে তো ততটুকু দেবেই। কথাটা ঠিক একই হলো না? মানে আমার ঘাড়ের বোঝা আমাকেই নামাতে হবে। শোনো, শোন কথা ছিড়ি শোন, মেয়েটা নাকি ওর ঘাড়ের বোঝা। আচ্ছা, এই কথাটা যদি মেয়েটার কানে যায়, মেয়েটা কি ভাববে বলতো? ছি 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 ছি। বাবা, কি ব্যাপার, কোথায় যাচ্ছ তুমি? দেখি কোনো কাজকর্ম পাই কিনা। এই বয়সে জোগাড় খাটবে? তাছাড়া আর কি করবো বল মা, আমি তো আর অন্য কাজ জানি না, সারা জীবন জোগাড় খেটেই তোদের বড় করেছি। না, আর খাটতে হবে না। সে কথা বললে হয়? তোর বিয়ে দেবো, টাকা জোগাড় করতে হবে না? কোনো দরকার নেই, তুমি এই ঝুড়ি কোদালটা রাখো তো। আরে পারবো রে মা, আমি পারবো, গায়ে এখন তাকত আছে, মনে জোর আছে। অবশ্য অভ্যেসগুলো হারিয়ে গেছে, তবে 2-4 দিন কাজ করলে অভ্যেস ঠিক হয়ে যাবে। না, তুমি এগুলো দাও তো। এ কি রে, শোন না তোর। আমি কিচ্ছু শুনবো না, তোমার যেটুকু আছে শুধু সেটুকু দিয়ে যা হয় তাই করবে। তাতে কিছু হবে না কি? হ্যাঁ বল, তোর একটা ওই হাতে কানে গলার একটা গয়নাও হবে না। আমার গয়না চাই না বাবা, আর তুমি দিলেও আমি নেব না। তোর শ্বশুর বাড়ির লোক তোকে খোটা দেবে। দিলে দেবে, আমি ঠিক মানিয়ে নেব। বাবা বাবা, তুমি আমাকে শুধু সেই আশীর্বাদই করো, যাতে আমি শ্বশুর বাড়িতে তোমার মান রাখতে পারি। আমি তোকে সেই আশীর্বাদ করি মা, তুই সুখী হ মা, তুই সুখী হ মা, তুই সুখী হ। আরে এসো না বৌদি, চলো 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 চলো। করছো কি বৌদি? চলো না। আরে উফ, চলো। কাল থেকে অনেক ভদ্রতা করেছি, তুমি তুমি বলেছি, আর পারবো না। ব্যাস, কে বলেছে ভদ্রতা করতে? আর তাছাড়া আমি তো তোমার ছোট বোনের মতো। ছোট বোনের মতো মানেটা কি? হ্যাঁ, তুমি আমার ছোট বোন, বুঝলে? আজ থেকে তোকে আমি ছোট বলে ডাকবো। ছোট, ও হচ্ছে বকুল, আমাদের পাশের বাড়িতে থাকে, খুব ভালো মেয়ে জানিস। থাক, হয়েছে, এবার আসল কথাটা বলো। হ্যাঁ, আসল কথাটা বলো, কি কি হয়েছে? হ্যাঁ, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আরে বলো, লজ্জা পাচ্ছ কেন? আমি তো বিয়ের পরের দিনই মিনুদিকে সব বলেছি। পরে বলবো। এই মেয়ে, যদি না বলিস না জল খাবার পাবি না। হ্যাঁ ঠিক আছে, লাগবে না। ঠিক আছে, আমি তোর বরকেও জল খাবার দেবো না, দেখ। আর তোকে না এখানে আটকে রেখে দেবো। রাখো। আচ্ছা বোকা মেয়ে তো। আরে বলো না কি হয়েছে, আমাদের কাছে লজ্জা পাচ্ছ। ও বলবি না, ওর ঘাড় বলবে। এই বল, নাহলে কিন্তু চিমটি দেবো। বলছি বলছি বলছি। ওই তো তুমি ওকে ঘরে দিয়ে এলে, তারপর তারপর বল না, তারপর। আরে নতুন বউ যে, বলবে তো। ব্যাস, হয়ে গেল। এ ভাই কোথায়? তোমার ভাই তার ঘরে আছে। যাও না, প্রাণ খুলে গল্প করো। আরে ভাইয়ের সঙ্গে তো অনেক গল্প করেছি। বলছি যে নতুন বউ এলো, ওকে কিছু খেতে খেতে দিয়েছো? ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, কোনো কাণ্ড কেন। এই দেখো, এত রাগের কি হলো? আমি কি কিছু খারাপ বললাম নাকি? কি বলো ছোট বউ? আচ্ছা আচ্ছা, তুমি খুব ভালো কথা বলেছো, এবার আমাদের কথা বলতে দাও। আচ্ছা ঠিক আছে, বলো। আমার শুধু ছোট বউকে একটা কথাই বলার আছে, আগেই বলবো ভেবেছিলাম। তো বলনি যখন, পরেই বলো। না না দাদা, আপনি বলুন না। না না, তেমন কিছু না। আমার ভাই এমনিতে খুব ভালো, শুধু একটু রোগচটা, আর ওই একটাই দোষ। কি দোষ? সে তুমি দুদিন থাকলেই বুঝে যাবে। ছাড়ো না ওসব কথা, তুমি যাও না। যাবে বললে তো। হ্যাঁ হ্যাঁ, দেখেছো, আমি নতুন বউ দেখে আমি একদম ভুলে গিয়েছিলাম। আরে ওই দই মিষ্টি আনতে হবে, দাঁড়া আমি এক্ষুনি আনছি। এবার বল। আচ্ছা, দাদা কি বলে গেল? ছাড় তো তোর দাদার কথা, ওই সব দোষ সব ব্যাটা ছেলের থাকে, ছেলেগুলো হলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু দোষটা কি? কি হয়েছে তোমার? না আমি ঠিক আছি, ঠিক আছে। আসলে এইটা আমার একটা দোষ বলতে পারো, এটা তোমাকে একটু মেনে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি ঠিক করে বসো, ঠিক করে বসো। আমি ডেলিভারে কাজ করি তো, তাই মদ না খেলে আমার শরীরটা ঠিক চলে না। ও আমি রোজ কিন্তু এত মদ খাই না, আজকে একটু বেশি খেয়ে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, বলছি তুমি কি একটু শোবে? না, ওই খাওয়া দাওয়া করে একেবারে শোবো। তোমার কোনো অসুবিধা হবে না? কিসের অসুবিধা? আমার সঙ্গে শুতে। আসলে মদের গন্ধ তো সবার সহ্য হয় না, তাই। আর তার উপর একসঙ্গে না শোয়াই ভালো। কেন? শুলেই তো আবার অনেক খরচা। কিসের খরচা? বুঝলে না, এই ভয়ে যা। তুমি বললে আমার কোনো অসুবিধে নেই, কিন্তু তোমার অসুবিধা হবে না তো? তুমি এত কেন ভাবছো বলো তো? ভগবান যদি আমাদের দুজনের মাঝে আরেকজনকে দেন, তাহলে তার খরচের ব্যবস্থা তিনিই করে দেবেন। তার জন্য আমাদের আলাদা সবার কোনো প্রয়োজন নেই। সত্যি বলছো? পশ্চিম মেদিনীপুরের ডেবরার এই গরিব দম্পতির সংসারে এই পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। গরিবের মেয়ে অনিতা তার স্বামীর স্বল্প আয় সংসার গুছিয়ে নিয়েছিল, কিন্তু দাম্পত্যের নিয়ম মেনে খুব স্বাভাবিকভাবেই কিছুদিনের মধ্যেই সে সন্তান সম্ভবা হয়ে পড়ে। আর ঠিক এখান থেকেই শুরু হয় সংসারে অশান্তির সূত্রপাত। সন্তান জন্মানোর আগে অনিতা বাপের বাড়িতে চলে এলে তার সাথে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় তার স্বামী। নির্দিষ্ট সময়ে অনিতা একটি পুত্র সন্তানের জন্ম দেয়, কিন্তু তাকে দেখতেও হাসপাতালে যায়নি অনিতার স্বামী। তাই ভাঙা মনে সদ্যজাত ছেলেকে নিয়ে নিজের বাপের বাড়িতে ফিরে আসে অনিতা। আরে আরে দেখো দেখো তোমার শ্বশুরকে নাতির মুখটা দেখো। নাতির মুখ দেখতে হলে খরচা আছে। সে সাপ কি আর হয় না, কিন্তু সাধ্যি কোথায়, তবু দেখি কতটা করতে পারি। দেখুন দেখুন কি ফুটতেই না হয়েছে। বাবা 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 তুমি এনেছো ভগবান, তুমি ওকে রক্ষা করো ভগবান। হ্যাঁ, এখন ভগবান ছাড়া রক্ষা করার কে আছে? বাচ্চার সমস্ত খরচা আমরা এই বাড়ি থেকে দিলাম, সমস্ত ঝক্কি আমরা পোহালাম, আর বাচ্চার বাবা একদিনের জন্য দেখতে এলো না হাসপাতালে। খবর দিয়েছো? হ্যাঁ, বাচ্চা হওয়ার দিন বিকেলে তো আমি খবর দিয়েছি, বললো আসবে। অবশ্য তোর যা এবং ভাসুর আমার মোবাইল নাম্বারটা নিয়েছিল, তারাও তো কেউ যায়নি। বাচ্চার বাপ যদি না যায় তারা আগ বাড়িয়ে কি করে যায় বলো তো বৌমা? কানুর ভাসুর ফোন করেছিল মা। কি বললো? বললো আজ বিকেলে আসবে। ওলি বাবালি বাবালি, আমি শুননা তো আমাকে চিনতে পারছো না? আমি তো বম্মা হই। একবার বাড়িতে চলো, তারপরে তেল মাখাবো, চান কলাবো, খাইয়ে দেবো। কিরে তুই আবার কাঁদছিস কেন? হ্যাঁ দিদি, দিদি ও এলো না কেন? তো ও আসলো না তো আসলো না, আমরা তো এসেছি তোকে দেখতে। দেখেছো মাতলাম ভেবে কোলে কাঁদছে। আমার সোনাটা চলো তো সোনা, আমরা একটু জেঠুর সাথে দেখা করে আসি। হ্যাঁ চলো। ও জেঠু জেঠু আমাদের দেখো, জেঠু জেঠু জেঠু। এই এই দেখো তোমার ভাইপোকে, কি সুন্দর দেখতে হয়েছে। কই 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 দেখি দেখি না, কিন্তু ইয়ে শুধু হাতে মুখ দেখবো, কিন্তু আতুর না কাটলে কি করে দেবে? দেখো না কেমন হাসছে, দেখো দেখি দেখি দেখি। বাবা 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 কি সুন্দর দেখতে হয়েছে। কিরে আমায় চিনিস? আমি তো জেঠু, খুব রাগি। কিন্তু রাগি? বাড়ি যেতে দাও, তোমার রাগ দেখাচ্ছে। ওরে বাবা রে বাবা, শোনো আর ডাকে না, আমরা আবার ঘরে যাবো। হ্যাঁ আরে জেঠু আমরা ঘরে যাচ্ছি, পরে কথা বলবো। আচ্ছা দাদা একটা কথা বলি? হ্যাঁ বলুন না। আচ্ছা ওদের মধ্যে কি হয়েছে বলুন তো দাদা? না না তেমন কিছু হয়নি। আসলে আমার ভাইটা বড্ড বেশি গোঁয়া আর ভীষণ ভাবে, আর বিয়ের আগে থেকেই চিন্তা করছে কি করে বাচ্চার খরচ সামলাবে। তা বলে নিজের বাচ্চাকে দেখতে আসবে না? এরপর তো বাচ্চা নিয়ে বাড়িতে গেলে অশান্তিও করবে। আরে না না অত ভাবছেন কেন, আমরা আছি তো নাকি। ওই আতুর টাতুর কি সব আছে না, ওগুলো কেটে যাক, তারপর আমার স্ত্রী এসে ছোট বউকে আর বাচ্চাকে সঙ্গে করে নিয়ে যাবে। অত ভাববেন না। আরে আমি তো ওর দাদার মতো নাকি। তোমরা আছো বলেই তো আমি ভরসা পাই। ঠাকুরপো কোথায় যাচ্ছ? আমার কাজ আছে। হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি, সকাল থেকে ঘরে বসে আছো, অথচ বাচ্চাটাকে আনতে গেলে না আমার সঙ্গে। আমার কোনো দরকার নেই। দরকার না থাকলে না তুমি ঘরে বসে থাকতে না, তুমি জানো আজকে বউ বাচ্চা আসবে, তাও ঘরে বসেছিলে। না না। কি না না? বাচ্চাটা কি ওর একার নাকি? হ্যাঁ 10 মাস 10 দিনও পেটে ধরেছে, 21 দিন আতুর ঘর বিয়েছে, একটা দিন ওকে দেখতে যাওনি, একটা পয়সাও খরচা করোনি। ঠাকুরপো এই বাচ্চাটা বড় হয়ে তোমাদের দেখবে তো ঠাকুরপো, একটু ভেবে দেখো। वैशाली अभी तोर माथा खराब कर तु माथा खराब कर मदे चाटकेरा एक पैसा नहीं भिकिरी हो गई भिकिरी मदे चाट आगे ना बच्चा पेटे खाबार आगे एक टुकड़ो बच्चा बच्चा मास खेते चाय ना चुप আমি কি করব হ্যাঁ আমি কি করব তখন তোকে পই পই করে বারণ করেছিলাম যে বাচ্চা জন্ম দেওয়ার কোনো দরকার নেই শুনেছিলি আমার কথা হ্যাঁ তোর বাপের বাড়ির লোকজন তখন তোকে মদত দিল যা যা ওদের কাছ থেকে টাকা নিয়ে যা আমার বাপের বাড়ির লোকেদের যদি ক্ষমতা থাকতো না তাহলে ঠিকই দিত আর তাছাড়া আমার বাচ্চার খরচ তো তারাই দিয়েছে बस हो गल एरपर और बाच्चार पेছনে কোনো খরচা নেই সে খরচ বাপের বাড়ির লোকে দেবে কেন বাচ্চার বাপের কোনো দায়িত্ব নেই না নেই নিজের খরচাটুকু বাদ দিলে আর ক টাকা থাকে হ্যাঁ নিজের খরচটুকু তো চালাতে পারো না কিছু কাজ করে যে আনবো সংসারের জন্য তার উপায় নেই সব টাকা কেড়ে নাও তুমি এই একদম ফালতু কথা বলবি না টাকা কেড়ে নি মানে হ্যাঁ ধার নি আবার ধার শোধ করে দি হ্যাঁ কত দাও জানা আছে 10 বার টাকা নিলে একবার ফেরত দাও আজ তো বলেছিলে 1000 টাকা আনবে এনেছো 1000 টাকা ঠিক আছে কালকে দাও এখন আমাকে 200 টাকা ধার দে তো ওই পাঁচুর ধারটা শোধ করতে হবে আমার কাছে টাকা নেই হাত থাকলেও দেব না কি তো বড় সাহস হ্যাঁ টাকা দিবি না দে দে আমি কিন্তু দাদাকে ডাকবো না না সব টাকা দাঁড়িয়েছি কেউ এখানে আসবে না দে টাকা দে টাকা নিয়ে আসবি বল মনে থাকে কালকের মধ্যে যদি আমি টাকাটা না পাই তাহলে তোর আর তোর ছেলের যে কি হাল করবো সেটা দেখে নি কাঁদিস না মা কাঁদিস না রে তোর বাবা এসে দেখলে খুব কষ্ট পাবে মানুষটার শরীরটা তার ভালো নয় না না তুমি বাবাকে কিছু বলো না তোমার কাছে কিছু থাকলে এখন দাও আমি পরের মাসে শোধ করে দেব কিন্তু মা এভাবে আর কতদিন চলবে বলতো আমাদের অবস্থাও তো তুই জানিস রে মা তবু যদি তোর দাদারা কিছু সাহায্য করতো না না তার দরকার নেই আমি সামলে নিতে পারবো তাছাড়া আরো কিছু কাজকর্ম নিতে হবে কিন্তু মা এই বাচ্চা নিয়ে সংসার সামলে আর কত কাজ তুই করবি বলতো আরে আরে তোর যা ভাসুরা ওকে একটু বোঝাতে পারে না কত বোঝাবে অনেক বুঝিয়েছে আর বুঝিয়েছে বলেই তো তোমার জামাই ওদের সহ্য করতে পারে না তুমি জানো গায়ে পড়ে ঝগড়া করে ওদের আসা যাওয়াটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে আমি তো লুকিয়ে চুরি মাঝে মাঝে দেখা করতে যাই দিদিদের সাথে আর আর বাবলুকে তো দিদি মাঝে মাঝে খাইয়ে টাইয়েও দেয় কিন্তু মা আমি তো ওদের কাছ থেকে টাকা চাইতে পারবো না আমার যে বড্ড লজ্জা করে না না মা দরকার নেই রে দরকার নেই তুই তুই একটু সহ্য কর মা একটু সহ্য কর কথাই বলে যে সয় সেই রয় মানে তুই সব সময় ভগবানকে ডাকবি মা দেখবি দেখবি তোর ছেলেটা বড় হলে সব ঠিক হয়ে যাবে রে মা সব ঠিক হয়ে যাবে দেখি দেখি তোমার ঠাকুর কি করে আশা কথাটা যতই ছোট হোক না কেন মানুষের মন কিন্তু এর কুল কিনারা খুঁজে পায় না কারণ মানুষ যত পায় তার আশা তত বাড়ে কিন্তু ডেবরার অনিতা দাসের একমাত্র আশা ছিল নিজে পরিশ্রম করে স্বামীর সব অত্যাচার সহ্য করে একমাত্র সন্তানকে মানুষ করবে নিজে সবটুকু সন্তানের জন্য উজাড় করে দিয়েও স্বামীর লোভের হাত থেকে সে মুক্তি পায়নি। আর শুধু টাকার লোভই নয়, আর পাঁচটা স্বামীর মতন স্ত্রীর কাছে অন্যান্য চাহিদাগুলোও ছিল তার। আর সেই চাহিদা মেটানোর সময় এর পরিণাম সম্পর্কে বিন্দুমাত্র ভাবনা ছিল না অনিতার স্বামীর। কাজেই বহু সতর্কতা সত্ত্বেও অনিতা শেষ রক্ষা করতে পারেনি। শরীর সংকেত দিল নতুন বিপদ আসছে। কাজ করতো তুই, বড় মাকে ডেকে নিয়ে তাড়াতাড়ি যা। কবে যাবি বল? আজ যাবো, কিন্তু তোমার যাবত ফিরে আসার আগে আমার তো ফিরতে হবে। ঠিক আছে, তুই শাড়িটা পুরো তৈরি হয়নি, আমি ওকে বকুলের কাছে রেখে আসি। হ্যাঁ যা, তাড়াতাড়ি কর। চল বাবা। ওখানে গিয়ে বসো। ছেলের বয়স কত হলো? বছর চারেক হবে। তবে অসুবিধা কোথায়? বাচ্চা নষ্ট করতে চাইছেন কেন? তার মানে ও যেটা বলেছে সেটা ঠিক? হ্যাঁ ঠিকই তো, তবে এত দেরি করে বললেন কেন? আমি আগে বুঝতে পারিনি দিদি, আপনি বিশ্বাস করুন। ঠিক আছে ঠিক আছে, আপনি একটা ব্যবস্থা করুন দিদি। আপনি জানেন না আমার একটা বাচ্চা নিয়ে আমার যা হাল। আমার একটা বাচ্চা, ও তো আমার শেষ করে ফেলবে। শেষ করে ফেলবে? শেষ করে ফেলবে মানে? না না, ও আসলে বলতে চাইছে যে ওদের অবস্থাটা তো খুব খারাপ। একটা বাচ্চাকে বড় করতেই ওরা হিমশিম খেয়ে যাচ্ছে, তারপর যদি আরও একটা বাচ্চা হয়। তাই আপনি যদি কিছু... না না না, এ সম্ভব না। কি সম্ভব না? দেখুন, আপনার 4 মাস চলছে, বাচ্চা ম্যাচিউরড হয়ে গেছে। তাছাড়া আপনার শরীরের যে অবস্থা, এই অবস্থায় বাচ্চা নষ্ট করার ঝুঁকি। না না না, এ কিছুতেই সম্ভব না। দিদি শান্ত হ, ছোট একটু শান্ত হ। উনি যখন বলছেন তখন, আচ্ছা ও যখন জানতে পারবে কি হবে তখন? কি হবে? দায়টা কি শুধু তোর একার নাকি? হ্যাঁ দাঁড়া, আমি আজই ওর সাথে কথা বলবো। না হ্যাঁ, আজকেই ওর সাথে আমি কথা বলবো, আর তোর ভাসুকেও বলবো আজকে ওর সাথে কথা বলতে। লায়ক হয়েছিস, কিছু বলি না বলে মাথায় উঠে গেছিস। কেন? আমি আবার কি করেছি? কি করেছো তুমি জানো না? না কি করেছো? তুমি কি ভেবেছো তুমি আমাদের সাথে কোনো সম্পর্ক রাখো না বলে আমরা কিচ্ছু খবর পাবো না? ছোট তোমাকে ভয় পায় কেন? হ্যাঁ সেটা তোমরা ছোটকেই জিজ্ঞাসা করো। মারবো টেনে এক চড়। আবার মুখে মুখে তর্ক করছিস? ছোট লোক কোথাকার। আমাদের বংশে কেউ কোনোদিন বউয়ের গায়ে হাত দেয়নি। বাধা না দিলে কবে মেরে তোর হাত আমি ভেঙে দিতাম। দেখো ঠাকুরপো, তুমি তো বাচ্চা ছিলে না, জোয়ান ছিলে, ভালো রোজগারপাতি করো, বাচ্চাদের মানুষ করবে। আর ওরা মানুষ হলে তোমাদেরই দেখবে ভবিষ্যতে। আর একটা কথা, ছোট শরীরটা কিন্তু ভালো না, ওকে কিন্তু কষ্ট দিও না। তোমাকেও বলে রাখি ছোট বউ, তুমি বাচ্চার মা, বাচ্চার উপর তোমার দায়িত্ব অনেক বেশি। যদি তোমার উপর কোনো অত্যাচার হয় তুমি আমায় জানাবে। আমায় আমিও নজর রাখবো। বাচ্চা আবার আগে পর্যন্ত যদি কোনো রকম কোনো অশান্তি হয় আমি কিন্তু তোকে ছেড়ে দেবো না, এই কথা বলে রাখলো। শোন ছোট, তুই চিন্তা করিস না, আমি কালকেই তোর ওষুধগুলো নিয়ে আসবো। দরকার নেই, আমি কিনে দেবো। বাচ্চা হলে বরং তোমরা উলু দিয়ে ঘরে নিয়ে আসো। জামাই কোথায়? না আজকেও সে পালিয়েছে। ছাড় তোর কথা, ও একটা পাগল। হেই শোনো না, দু তিন দিন থাকবে তো? না গো আজকে আর থাকা হবে না, বাড়িতে অনেক কাজ আছে। থাকো না গো বৌদি, অন্তত একটা দিন থাকো। তোমার জামাই আসুক, ওর সাথে কথা না বলে চলে যাবে। এই শোন, তোর দুটো ছেলে হয়েছে, কতবারও দেখতে গেছে বলতো? ওসব ছেলের সাথে না দেখা করতে আমার বয়ে গেছে, আর ও চলে গেছে, বেঁচে গেছে। যদি থাকতো তাহলে দু চারটে কথা শুনিয়ে তবেই আমি যেতাম। এই শোনো না, মাথা গরম করো না আজকের দিনে আর। চলো একটু মিষ্টি মুখ না করিয়ে ছাড়বো না, বুঝলে? ছোট তুই জামা কাপড়টা ছেড়ে নেই, আমি বৌদিকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আর শোন না, আমি খাবারটাও গরম করে পাঠিয়ে দিচ্ছি। চলো দিদি। বলছি ওর বাবা কখন বেরিয়েছে গো? সে তো দুদিন ধরে বাড়িতেই নেই, হয়তো কোনো কাজে গেছে। তুই জামা কাপড় ছেড়ে নে, আমি এক্ষুনি আসছি, আর খাবারটাও পাঠিয়ে দিচ্ছি, বুঝলি? বাবুকে নিয়ে গেলাম। নিচে ঘুমাও, আমি বিছানা করে দিচ্ছি। এটা কিন্তু ঠিক না। কি ঠিক না? ওই তিনজনের জায়গায় চারজনের থাকার আর ঠিক না, একজনকে কমাতে হবে। কমাতে হবে মানে? না কিছু না, ঠিক আছে আমি চলেই যাচ্ছি। না না তুমি যেও না, আর অশান্তি বাড়িও না। হ্যাঁ ঠিকই বলেছ, অশান্তি। হ্যাঁ তুমিও বলছো অশান্তি, দাদাও বলছো অশান্তি, আমি তো শুধু অশান্তি বাড়াই। ঠিক আছে ঠিক আছে, তুমি তুমি তুই শো, আমি এখানেই। কি হলো? ওই যে তুমি বললে না অশান্তি, শুয়ে বসো, শুয়ে বলো, আমাকে নিয়ে ভেবলা অশান্তি। বাবার এসেছে? কাজে গেছিল তো? কাজ হয়ে গেছে? চল তো। বেশ করেছি, ওকে ওকে এক্ষুনি পুকুরে গিয়ে ফেলে আসবো। শনি 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 ও আসার পর থেকে আমার সবকিছু শেষ হয়ে গেছে। কি করছি? টাকা দে, টাকা দে, তোর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে। আমার বাপের বাড়ি টাকা দেওয়ার ক্ষমতা নেই, অনেক কিছু আর এক পয়সাও দেবে না। টাকা দিয়ে দেখবি দেখবি আবার পাঠাবি, দেখবি ওকে আজকে বাড়িতে আমি রাখবো না। আজকে কি করছি? কি করছি? তাহলে তাহলে বল বল তোর বাপের বাড়ি থেকে ৫০০০ টাকা নিয়ে আসবি। যদি তারা বুঝি চলে যায় কেউ জানবে না। যদি ৫০০০ টাকা আনতে না পারিস, যদি তারা বুঝি চলে যায়, তাহলে আমি আমার বাচ্চাকে নিয়ে চলে যাই। আজকেই আমি ওকে কিছু বলবো না, কাজে করে দেখাবো। ৫০০০ টাকা বাচ্চার দাম, ওটা তুই ভেবে দেখ। আজকে দুপুরের মধ্যে আমার টাকাটা চাই। मुझे मार दी, এরপরেই ডেবরার গৃহবধূ অনিতা দাস রান্নাঘর থেকে বটি নিয়ে ছাদে যায়, সঙ্গে তার 1 বছরের শিশুপুত্র। ছাদে গিয়ে সে নিজের হাতে নিজের সন্তানকে খুন করে। তার চিৎকার শুনে ছুটে আসে তার ভাসুর, যা এবং প্রতিবেশী, কিন্তু ততক্ষণে সব শেষ। আমি খুন করেছি, খুন খুন খুন, আমি খুন করেছি, আমি খুন করেছি, আমি নিজের হাতে, আমি নিজের হাতে আমার ছেলেকে খুন করেছি। তুই কি করলি? হ্যাঁ, বড় ছেলেদের কথা একবার ভাবলি না? একটাকে বাঁচাতে গিয়ে আরেকটাকে শেষ করে দিলি। ছোট ওকে তোমরাই দেখো, ওর বাবা তো হাত দেখবে না। ও যখন বড় হবে তখন বলো এক্ষুনি মাকে যেন ও ক্ষমা করে। আমি বরঞ্চ ভাইকে একটা খবর দিই। আপনি ভয় পড়ি দাদা, ওকে ডাকবেন না, ওকে ডাকবেন না। আমি মুখও দেখতে চাই না, মুখও দেখতে চাই না। আর তাছাড়া আমি চাই না আমার বড় ছেলে তার কোনো মাকে দেখুক। আপনি আমার শেষ কথাটা রাখুন দাদা, আপনি আমার শেষ কথাটা রাখুন। আমার থানায় নিয়ে চলুন, আমাকে থানায় নিয়ে চলুন না, আমি আর বাঁচতে চাই না। এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ডেবরা থানার পুলিশ এসে সন্তানকে হত্যার অভিযোগে অনিতাকে গ্রেপ্তার করে। শেষ পর্যন্ত পশ্চিম মেদিনীপুর আদালতের মহামান্য বিচারপতির রায়ে সন্তান ঘাতিনী মা অনিতা দাসকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। তার অপরাধ অমার্জনীয়, কিন্তু স্বামীর অত্যাচারের বিরুদ্ধে সন্তানকে বাঁচাতে গিয়ে যদি কোনো মা তার 1 বছরের শিশু সন্তানকে খুন করে, তাহলে সেই স্বামীর অপরাধ সম্পূর্ণ মার্জনা করা যায় তো? যিনি ডেড বডিটা পোস্টমর্টেম করেছিলেন আমাদের মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের, উনি হচ্ছেন ফরেন্সিক স্টেট মেডিসিনের ডেমনস্ট্রেটর। উনি যে সাক্ষ্য দিয়েছিলেন তার সাথে আমাদের 164 যে হয়েছিল আদালতে, তার যে জয় সাহেবরা ছিলেন তাদের যে সাক্ষ্য, তার করবোরেশন থাকায় এই জায়গাটাকে ইন্ট্যাক্ট ছিল, এই জায়গাটা যে অনিমা দাস মার্ডার করেছে, এবং আদালত দোষী সাব্যস্ত করেছে অনিমা দাসকে। এবং এই ছেলেকে হত্যার দায়ে সম্পূর্ণভাবে মায়ের উপর হত্যার, মা তো মা সম্পর্কটা এমন একটা সম্পর্ক, আদালতে আমারও বক্তব্য তাই ছিল যে মা সম্পর্কটা আমাদের সমস্ত সম্পর্কের ঊর্ধ্বে। এইরকম একটা সম্পর্কে যখন এই অভিযোগ এই জায়গায় প্রমাণিত হয়েছে, এই জায়গায় আমাকে তো ক্যাপিটাল পানিশমেন্ট চাইতে হয়েছিল। যাক, আদালত দুপক্ষে সব কিছু শোনার পর আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং 20,000 টাকা জরিমানা এই রায় ঘোষণা করেছে। খবরের কাগজে সবটা লেখা থাকে না, সেই সবটাই তুলে ধরে পুলিশ ফাইলস। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।